প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আমার মুক্ত মন সুস্থ মন চ্যানেলে স্বাগত জানাই। গোটা পৃথিবীর বহু দেশ করোনা আক্রান্ত, আমাদের দেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা 15 লক্ষ অতিক্রান্ত। এখনো এই মারণ রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাই সমস্ত মানুষই এই ইমিউনিটি পাওয়ারের উপর জোর দিচ্ছে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা। আমার আপনার প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন গড়ে তোলা দরকার। সেই রোগ প্রতিরোধকারী একটি গাছ চন্দন তুলসী গাছ, সেই চন্দন তুলসী গাছের গুণাগুণ সম্পর্কে আজকে আপনাদের বলবো, কীভাবে সেগুলো বসাবেন, কীগুলো ব্যবহার করবেন, তার উপকারিতা কী, আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করবো আজকে। তুলসী গাছ অনেক রকমের আছে, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী, রাম তুলসী, চন্দন তুলসী। সমস্ত তুলসীর মধ্যে এই চন্দন তুলসী স্বাদে গন্ধে উপকারিতায় সর্বশ্রেষ্ঠ। অন্যান্য তুলসীর সঙ্গেও আজকে আপনাদের কম্পারেটিভ পরিচয় করে দেবো, তুলনামূলকভাবে আপনারাও বুঝতে পারবেন চন্দন তুলসী গাছ কোনটি। আসুন আমরা দেখে নিই অন্য গাছ, অন্য তুলসী গাছগুলি। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন কৃষ্ণ তুলসী, নীলচে বেগুনি রঙের এর শিরা, পাতাগুলো খসখসে, উপরে মঞ্জুরি ধরেছে। এর পরে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাধা তুলসী, এর পাতা সবুজ কিন্তু এর শিরা কখনোই নীল বা কালচে নয়, পরিষ্কার হালকা সবুজ এই গাছটি ওই গাছটির তুলনায়। এই এইবার দেখুন একটি আলাদা চন্দন তুলসী গাছ, এটি টবে আলাদা একটা ছোট্ট টবে লাগিয়েছি। এরপর আপনারা তিনটে গাছ একসঙ্গে দেখুন, তাহলে এর পাতাগুলো শিরাগুলো দেখে সহজেই আপনারা চিনতে পারবেন। দেখুন চন্দন তুলসী গাছের পাতাগুলো একটু চকচকে, কিন্তু রাধা তুলসী গাছ সেটা একটু খসখসে পাতা, কৃষ্ণ তুলসীও তাই। আসুন প্রথমেই এই চন্দন তুলসী গাছের গুণাগুণ জেনে নিই। এই গাছের রস খেলে বা পাতা খেলে সর্দি কাশি দূর হয়, হাঁচি গলা ব্যথা দূর হবে, জ্বর জ্বর ভাব গায়ে ব্যথা দূর হবে, সারাদিনের যে ক্লান্তি ক্লান্তি ভাব, কাজে উৎসাহ থাকে না, ক্লান্তি, সেই সমস্ত ক্লান্তি দূর করে দেবে এই চন্দন তুলসী পাতা এবং তার রস। যে কোনো কাজে উৎসাহ উদ্দীপনা তৈরি করবে, শরীরে এনার্জি তৈরি করবে, চোখে যে আমাদের দূষণ হয় এত পলিউশন চারিদিকে, সেই দূষণ প্রতিরোধ করবে এই চন্দন তুলসী, আর যৌবনকে সুস্থ রাখবে এবং স্বাভাবিক রাখবে, সর্বোপরি প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে, যাকে আমরা বলছি ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ রোগমুক্ত সুস্থ স্বাভাবিক জীবন পেতে গেলে। তাহলে চন্দন তুলসী গাছ অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই গাছের রস এবং পাতা খেলে এই গুণগুলো, এই উপকারিতাগুলো পাওয়া সম্ভব। ভাবছেন তো কোথায় পাবো, কীভাবে বসাবো এত সুন্দর ঝলমলে গাছ, পানজ্জল কোথায় তৈরি করব? হ্যাঁ, নিজের বাড়ির ছাদেই এটা করা সম্ভব। কীভাবে করবেন আসুন সেগুলো বলি। প্রথমেই বলি মাটি তৈরির ব্যাপারে। দেখতে পাচ্ছেন যে গার্ডেন থেকে তুলে আনা মাটি গুঁড়ো করে রোদে 1 মাস ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে জীবাণুমুক্ত হয় এবং গাছের খাবারও পর্যাপ্ত মাটির মধ্যে তৈরি হয়। আর দেখুন এর মধ্যে কোকোপিট আছে, সেই কোকোপিটকে এর মধ্যে যেহেতু নুন বেশি থাকে তাই একটু চুন দিয়ে আর একটু DAP সার মিশিয়ে একে ভিজিয়ে রাখতে হবে 1 মাস। তারপর এই কোকোপিট এবং এই মাটি, মাটি 40% এবং কোকোপিট 60% ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বলি টব নির্বাচন, কিভাবে কোন টবে বসাবেন। দেখতে পাচ্ছেন আমি একটি বড় স্করপিও টায়ার, সেই টায়ারের উপরিভাগটা কেটে বাদ দিয়েছি এবং তার মধ্যে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে এবং কোকোপিট এবং মাটি মেশানো এটা প্রায় 5 ইঞ্চি মোটা একটা আস্তরণ ফেলেছি। তারপরে এই গাছগুলো বসিয়েছি, আমি কয়েকটা গাছ বসিয়েছি, সেখান থেকে মঞ্জুরি খসে পড়ে আবার এত ঝড় হয়েছে, এত ঝড় হলে কি সুবিধা না, প্রচুর পরিমাণে পাতা পাওয়া যাবে। যদি এরকম আপনারা টায়ার খুঁজে না পান তাহলে আপনারা বড় যে কোনো প্লাস্টিক পাত্র নিতে পারেন, কিংবা মাছ বিক্রি হয় যে সমস্ত থার্মোকলের বাক্স সেগুলো নিতে পারেন, কিংবা প্লাস্টিক টব নিতে পারেন, প্লাস্টিক গামলা জাতীয় কিছু নিতে পারেন, কিংবা ডেয়ারি কোম্পানির যে দুধ বিক্রি হয় যে ট্রেগুলোতে প্লাস্টিক সেগুলো নিতে পারেন। একটা বড় পাত্র, সেই বড় পাত্রে হলে অনেক গাছ হবে একসঙ্গে, অনেক পাতা পেতে সুবিধা, বা সেই পাতা শুকনো পাতা কালেকশন করে রাখতে পারবেন, সেই শুকনো পাতা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারবেন।
যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর বয়স মাত্র দু মাস। দু মাসে দেখছেন কত স্বাস্থ্যকর, সুন্দর, সবুজ, সতেজ, নীরব গাছ হয়েছে। এই গাছগুলো দেখলে আপনাদের মনও ভালো হয়ে যাবে যে বাড়ির ছাদের উপরে এত চমৎকার একটি গাছ এবং তার এত সুগন্ধ যে গোটা ছাদ গন্ধে মম করবে। এত অসামান্য গন্ধ, এত অসাধারণ স্বাদ আর তার জুড়ি মেলা ভার। হ্যাঁ, গাছে প্রচুর পাতা পেতে গেলে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো একদম কাছ থেকে দেখা যায় আপনাদের যে মঞ্জুরি হয়েছে, সেই মঞ্জুরিগুলো আমি কেটে দিয়েছি, আপনারাও কেটে দেবেন। কেটে দিলে কি হয় না, অনেক পরিমাণে পাতা পাওয়া যাবে, কেননা গাছের যদি যখন ফুল হয় প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়, সেই শক্তি যখন শেষ হয়ে যায় গাছের পাতার সংখ্যা কমে আসে, সেই জন্য মঞ্জুরিগুলো আমি কেটে দিই। দেখুন, এই মঞ্জুরি কেটে ফেলে রেখেছি এখানে, আপনাদের দেখানোর জন্যই রেখেছি, শুকিয়ে গেছে রোদ্দুরে। এবার দেখাই একটি মঞ্জুরিযুক্ত গাছ। দেখুন, এটাও চন্দন তুলসী গাছ, অসংখ্য মঞ্জুরি হয়েছে, এই মঞ্জুরিগুলো খসে পড়ে আবার নতুন গাছ হয়। হ্যাঁ, এবার বলি কিভাবে এই পাতা ব্যবহার করবেন। এই যে গাছের এত পাতা হয়েছে, এই পাতা আপনারা তুলে নিতে পারেন। পাতা তুলে নিয়ে শুকনো করে রাখলেন, শুকনো করে কোনো একটা এয়ার কন্টেনার, এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলেন, সেগুলো চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। বা কাঁচা পাতা তুলে যখন লিকার চা বানাবেন সেই চায়ের এর মধ্যে দিয়ে দিন, এক কাপ চায়ে দুটি পাতা দিন, দেখবেন স্বাদে গন্ধে অতুলনীয় হবে। তবে সেটা অবশ্যই দু তিন মিনিট ফুটতে হবে। এছাড়া শুধু ধরুন 10-12টা পাতা তুলে নিলেন, সেটা তাতে দু কাপ জল দিলেন, দু কাপ জলটাকে জলের মধ্যে এটা পরিষ্কার পাতাগুলো দিয়ে ফুটিয়ে হাফ কাপ করে নিলেন বা এক কাপ করে নিলেন, তার মধ্যে এক চামচ মধু দিয়ে খেতে পারেন। সপ্তাহে যদি 3 দিন খান তাহলে এই জ্বর, সর্দি, কাশি, রোগ, ব্যাধি কিছু থাকবে না, তরতাজা চনমনে ভাব তৈরি হবে, কাজে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে। যে কোনো বয়সের মানুষই এটা খেতে পারে, বাচ্চারা খেতে পারে, বয়স্করা খেতে পারে, যুবক যুবতীরা খেতে পারে, এমনকি যে সমস্ত মায়েদের বাচ্চা ছোট ব্রেস্ট ফিডিং করে সেই সমস্ত মা যদি এই পাতা খায় তাহলে বাচ্চাদেরও কোনো সর্দি কাশি থাকবে না, জ্বর জ্বালা থাকবে না, স্বাভাবিকভাবে খুব প্রাণোচ্ছল ঝলমলে থাকবে বাচ্চা এবং খুব খেলাধুলা করবে, প্রাণচঞ্চল থাকবে আর একটা সুস্থকর একটা সুন্দর সে জীবন পাবে। আপনাদের পুরো জিনিসটা ঘুরিয়ে দেখাই একবার, তাহলে লিকার চায়ের সঙ্গে খেতে পাচ্ছেন ফুটিয়ে। হ্যাঁ, আরেকটা কথা, ভালো কথা বলি যে যখন ভাত ফুটতে থাকে, ফুটন্ত ভাতের মধ্যে যদি এই চন্দন তুলসী পাতা দিয়ে দেয় তাহলে গোটা ভাতটা একটা অসামান্য সুন্দর গন্ধযুক্ত হয়ে ওঠে, সেই ভাত স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে। তাহলেই বুঝতে পাচ্ছেন চন্দন তুলসী গাছের গুরুত্ব কত। তাহলে আর দেরি নেই, আপনারাও বাড়ির ছাদে চন্দন তুলসী গাছ লাগান, ইমিউনিটি পাওয়ার বাড়ান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।